আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন জিনিস নিয়ে। আজকে আমি দেখবো, এই যে সামনে দেখতে পাচ্ছ একটা গজ কাপড় দিয়ে একটা বাচ্চাদের ড্রেস তৈরি করা, মানে এটা গজ কাপড় দিয়ে। তো এখানে আমি যে ফুলটা দেব, এই ফুলটা আমি তৈরি করা আজকে দেখিয়ে দেবো। এখানে আমি কাপড়টা নিয়েছি, এখানে আমি ওই যে গজ কাপড় যেটা আছে ওখানে এক পাশে সাইডে যেগুলো কাজ করে না ওই কাপড়টা কেটে নিয়েছি। আর এখানে আমি যে কাপড়টা নিয়েছি এখানে লম্বা নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। যে এখানে আমি 17 ইঞ্চি নিয়েছি লম্বা। আড়াই নিয়েছি আমি 4 ইঞ্চি। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে ফুলটা। প্রথমে আমি কাপড়টা দুই পাশ নিয়ে আমি এইভাবে সেলাই করে নেব হাত দিয়ে। এটা হলো বড়ো ফুলটা তৈরি করার জন্য। আর ছোটো ফুলটা তৈরি করার ক্ষেত্রে একটু কাপড় কম নিতে হবে, 2.5 ইঞ্চি করে কম নিতে হবে। তো এখানে আমি দুই পাশটা এইভাবে সেলাই করে নিচ্ছি। আর বাচ্চাদের কিন্তু এইভাবে গজ কাপড় কিনে ড্রেস তৈরি করে এরকম ফুল করে দিলে কিন্তু অনেক সুন্দর লাগে, তো আমি সেটাই আজকে শেয়ার করছি। হ্যাঁ, এটি কিন্তু দুই পাশটা সেলাই করা হয়ে গিয়েছে। এখন এটা এইভাবে, হ্যাঁ এইভাবে নিয়ে এই যে মাঝখান বরাবর এভাবে ভাঁজ করে নিব। সুন্দর করে এইভাবে জিনিসটা ভাঁজ করে নেব। একদম দুটোই যেন কাপড়টা সমান সমান হয়। এদের দুটোই আমার সমান সমান হয়ে গিয়েছে। এখন আমি হ্যাঁ এখান থেকে আমি সেলাই করে নেব পুরোটাই। এই যে আমার প্রায় পুরোটা সেলাই করা হয়ে যাচ্ছে। এবার পুরোটা সেলাই করে নিয়েছি, এই যে সুতাটা এইভাবে টান দিয়ে নিতে হবে। হ্যাঁ এভাবে সুন্দর করে টান দিয়ে নিতে হবে, নিয়ে এটা ভালো করে একটু এভাবে ধরে সেলাইটা করে নিতে হবে। ভালো করে একটু সুতা পেঁচিয়ে সেলাইটা করে নিতে হবে। হ্যাঁ এই যে আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি, যে কতটা সুন্দর হয়েছে। এখন যে ছোট্ট ফুলটা এটা আমি করে নিয়েছি, এটা 1 ইঞ্চি ওখান ওটার থেকে একটু কম নিয়েছি কাপড় নিয়ে, তারপরে একই নিয়মে করে নিয়েছি। এখন কেউ চাইলে মাঝখানে একটা সবুজ আমও দিতে পারে, তো আমি এখানে মাঝখানে পুঁথি দিয়েছি, সেটা আর কি দেখিয়ে দিচ্ছি। এই পুঁতিগুলো সাদা পুঁতি দিয়েছি। তো এইভাবে আমি যে কয়েকটা ফুল লাগে আমি যে কয়েকটা ফুল তৈরি করে একই নিয়মে করে ওখান থেকে সেলাই করে নেব, একটা পাশে একটা দিয়ে এইভাবে পুরোটাই সেলাই করে নেব।
আমি তিনটা পুঁতি দিয়ে নিয়েছি এভাবে। তো এইভাবে আমি পুরো জামাই আমি সেলাই করে নেবো, তারপরে দেখে দিচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে একটা লাইক করবে, কমেন্টস করবে, আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর অবশ্যই ট্রাই করবে এভাবে ফুল তৈরি করে, বাচ্চাদের ড্রেস তৈরি করে এভাবে ফুলে ফুল লাগিয়ে দিলে অনেক ভালো লাগবে, মনে হবে রেডিমেড কিনা। তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, এই যে অনেক সুন্দর হয়েছে আসলে। তাই এখানে নিচে যে গর্জিয়াস কাপড়, গজ কাপড় দিয়ে তৈরি করা, আর এখানে যে মা কোমরের কাছে এইভাবে ফুলটা করে দেওয়াতে কিন্তু ড্রেসটা অনেক ভালো লাগছে দেখতে, আর অনেক দামি হয়ে গেছে ড্রেসটা। তো সবাইকে আমি আজকের মতো আল্লাহ হাফেজ দেবো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।